গুড মর্নিং সকলকে, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আমি পুলন, এখন বাজে 8টা, আজকে সোমবার। তো এখন থেকে স্টার্ট করলাম আমার ব্লগ ভিডিওটা, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে না সম্পূর্ণ কাজ করে নিয়েছি। কারণ সকাল সকাল না কারিগর চলে আসছিল, দু একজন কারিগর চলে আসছে, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ওদেরকে কাজটা দিয়ে দিলাম, ঘরবাড়িগুলো অল্প ঝাড় দিয়ে। তো সকালে উঠেছি 6টার সময় উঠেছি, 7টার দিকে। ওরা ভাবছে কি মানে সোমবারে নাকি আমি বিয়ে জমা যাবো, তো আজকে তো সোমবার। ওরা ভাবছে সোমবার বিয়ে দেবো, তার জন্য সকাল সকাল বিয়ে আসছে, মনে নেই। মানে ওরা ভাবছে মঙ্গলবার, আজকে যে সোমবার ওটা মনে নেই কেমন। তো দু তিনজন কারিগর চলে আসছে, তো ওদেরকে কাজটা দিয়ে দিলাম। আর এদিকে আমি সকাল সকাল না ঘর বাড়ি সম্পূর্ণ ঝাঁটার দিয়ে একেবারে দেখো কী উঠিয়ে নিয়ে আসি, কচু পাতা শাক উঠিয়ে নিয়ে আসলাম জমি থেকে। ওদিকে পাশে ওদিকে কালকে যে শাক ওটাতে গিয়েছিলাম, ওখান থেকে না কচু পাতা শাক উঠিয়ে নিয়ে আসি, কারণ অনেকদিন থেকে ভাবছি কচু পাতা শাক খাবো, তো খাওয়া আর হচ্ছে না, টাইমই হচ্ছে না, তো খাবো কী করে, এরকমই হয়ে আছে। তো কখন উঠাবো আর কখন আনবো। তো কালকে অল্প শাক উঠিয়ে নিয়ে আসছিলাম, সঙ্গে ওই যে লতাটুকু নিয়ে আসছিলাম, তো ওই লতা দিয়ে শুকনো মাছ দিয়ে রান্না করবো, ভালো লাগবে তাই তো। রসুন দিব আর শুকনো মাছ দিয়ে বানাবো লতাটা। আর কালকে তো গৌহারান হেরে গেলাম ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়ার দলেই ছিলাম, তো কী আর বলবো, বলার মতো না, ইন্ডিয়া হেরে গেলো সত্যি। আমি বলেছিলাম আমি ইন্ডিয়ার সাপোর্টে আছি, তো সত্যি ইন্ডিয়ার সাপোর্টে অনেকেই ছিল। তো অস্ট্রেলিয়া জিতে গেলো, আমরা হেরে গেলাম, তো ভাবিনি এইভাবে হেরে যাব। বলেছিলাম অনেক গর্ব করে বলেছিলাম যে ইন্ডিয়া জিতবে, টেনশন নাই। তো সত্যি ইন্ডিয়া জমা থেকে এসে খেলা দেখছিলাম, তো খেলা দেখে আর ভালোই লাগেনি, একদমই ভালো লাগেনি। কারণ যখনই দেখছি যে 200 রান করে ফেললো আর 3টা উইকেট পড়লো, কিন্তু আর ভালো লাগলো না খেলাটা দেখে। অনেক বল ছিল, ওভার অনেক ছিল আরও, তার জন্য খেলার পরে আর লাস্ট ম্যাচে দেখিনি। সত্যি আমরা একেবারে হেরে গেলাম, মানে কী আর বলবো, বলার মতো না, এরকম করে হেরে যাবো ভাবিনি। যাই হোক, হেরে গিয়ে মানে ওটা খেলার সঙ্গে তো আর নাই, কার জিত কার হার ওটা তো কেউ বলতে পারে না। তো ভেবেছিলাম আমরাই জিতবো, তো জিততে পারিনি, ইন্ডিয়া জিতবে, ওটা আর হয়নি। যাই হোক, তো ওইদিকে বিড়ি কাজ করে এসে টিভি দেখছিলাম, তার জন্য আর এদিকে লতাটা কেটে নিই, আর ভাত তো বসিয়ে দিয়েছি, সঙ্গে আলু সুদ্ধ দিয়ে দিয়েছি, কারণ ছেলে ওই লতা পাতা মানে খাই না, কচু শাকও খাবে না, মানে আমার খাওয়া ভালোই হবে, ওদের খাওয়া খারাপই হবে। তো আজকে তো সোমবার, বিড়ি জমা কারিগর আসবে, তো রান্নাটা শেষ করে দিই একেবারে। আর এদিকে আমি সকালবেলা জল খাওয়ার অভ্যাস, জল খেয়ে নিয়েছি, ঘর বাড়ির সব ঝাঁটার দিয়ে একবার পরিষ্কার করে নিয়েছি, শুধু গোয়ালি ঘরটা পরিষ্কার করা বাকি আছে, আর ওই যে গরুর জায়গাটা গোবরগুলো ফেলে দিবো, এতটুক কাজই শুধু বাকি আছে। কেমন তো পরে আসি, রান্নাটা করে নিই, কচু শাক আর 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 লতা, লতি লতি কচুর লতি দেখতে পাচ্ছ, মজা হবে খেতে, শুকি মাছ দিয়ে বানাবো রসুন দিয়ে, কেমন, পরে আসি। তো বন্ধুরা, রান্না শেষ আমার, ওই যে কচু শাক রান্না করে নিয়েছি, অল্পটুকু হয়েছে, অল্পটুকু শাকই নিয়ে আসছিলাম, কচু শাক উঠিয়ে নিয়ে আসি। আর এদিকে এই যে লতা দিয়ে শুটকি মাছ রান্না করেছি, ও টিফিন বাড়িতে মাছ আছে, তো 2 পিস ভেজে দিয়েছি, ছেলে আর তোমাদের দাদা খেয়ে নিয়েছে, তো ওদেরকে 2 টুকরো ভেজে দিয়ে দিলাম। আর আমি এই যে ভাত বেড়ে নিয়েছি, এলোমেলো করে কোনোরকম নিয়েছি, একটা ছোট্ট থালায় খেয়ে নেবো। আর মাছটুক কী দিয়ে রান্না করবো দেখিয়ে দিই অল্প, ফুলকপি নিয়ে আসছে আর আলু দিয়ে মাছ রান্না করবো। তো এখন রান্না করবো না, এখন খেয়ে নিই, তো ওরা দুজন খেয়ে নিয়েছে, আমি খাইনি শুধু। তো রান্না যতটুকু রান্না করা অতটুকু করে নিয়েছি, ওরা দুজন শুধু আলু সিদ্ধ আর মাছ ভাজি দিয়ে খেয়েছে, কেমন। আমি আর মাছ ভাজিনি, ওদেরকেই 2 পিস ভেজে দিয়েছি, খেয়ে নিয়েছে। তো বন্ধুরা পরে আসছি, খেয়ে নিই অল্প, কেমন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ফটাফট কাপড় কেচে নিচ্ছি, কারণ কয়েকদিন থেকে না কাপড় কাচা হয় না, তো অনেক কাপড় জমে গেছে। তো আমি ভাইফোঁটাতেও গিয়েছিলাম, ওগুলো কাপড়ও আছে, আর তোমাদের দাদা পরেছে কিছু, আর ছেলের কিছু, আর মেয়ের তো নেই, ও সম্পূর্ণ কাপড় নিয়ে গেছে মামা বাড়িতে। তো আজকে বলছে ও আসবে বাড়িতে, জানি না কখন আসবে, মা নাকি নিয়ে আসবে। তো আমি কাপড়গুলো কেচে না একেবারে রোদ্রে দিয়ে দিব, আর এদিকে কী আর করব, সকাল সকাল কচু পাতা শাক আর আর কচুর লতা দিয়ে রান্না করেছি, আর দুপুরবেলা না রান্না করব মাছ আর ফুলকপি দিয়ে, তো দেখিয়ে দিয়েছি, তো তোমরা দেখেইছো, তো অতটুকুই রান্না করব। ওইদিকে সাকায়েও আসার কথা, মেহরবান আসার কথা, তো মেহরবান এখনও আসেনি, তো আসবে, তো কখন আসবে জানি না, হয়তো মেয়ে আর আমার মা আর মেহরবান একসঙ্গেই চলে আসবে, কেমন। তো আমি কাপড়গুলো ফটাফট মেলে দিয়ে আসি রোদ্রে, আর এদিকে রোদ্রে মেলে দিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ এদিকে রোদ্রু এসে গেছে, আর আমি সম্পূর্ণ ওই যে লেপের কাপড় টাপড় সম্পূর্ণ কাপড় চোপড় মেলে দিচ্ছি। তো এদিকে গাড়ি যাচ্ছে অনেক ধুলাবালি, কী আর করবো, মানে কাপড় রোদ্র দেওয়ার মতোও জায়গা নেই, কেমন। তো আমি ফটাফট কাপড়গুলো সম্পূর্ণ মেলে দিই, তো এদিকে মেলে দিচ্ছি। আর আমার যা চলে এসছে, মানে ভাসুর মানে মামা শ্বশুরের দিকে যা, তো ও মোবাইলটা ধরে দিচ্ছে এখন আপাতত, তো চলে এসে পরে আমি
ব্যাক ক্যামেরা করে দেখাবো কেমন। তো ওইদিকে না ছেলে কিছু মাছ নিয়ে আসছে, তো ওই মাছটাও কেটে নিতে হবে। তো ফটাফট মাছটা কেটে নিই। তো দেখতেই পাচ্ছ ওইদিকে মাছ আমি কেটে নিচ্ছি। তো পুঁটি মাছ আর কিছু বাটার পোনা, ওগুলো ডিগি থেকে মেরে মানে ধরে আনছে, তো ওগুলো কেটে নিব ফটাফট। ওগুলো কেটে নিই, তারপর একবার স্নান করে একেবারে খেতে বসে যাব। আমার যা আমি দুজনে মিলে খেয়ে নেবো, আর ছেলে আর তোমাদের দাদা খেয়ে নিচ্ছে, তো আমরা দু যা মিলে খেয়ে নিচ্ছি, কারণ আমার বড় যা দিদি ভাই হয়। তো দুজনে মিলে খেয়ে নিচ্ছে আর হাসাহাসি হচ্ছে। তো না খেতেই চাইছে না, বলছে খাবো না, এরকমটাই বলছে, কারণ খিদে নেই। খেয়ে এসে আমার ননদের বাড়িতে তো আমরা দু যা মিলে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে দু যা মিলে না ওগুলো বিড়ি বান্ডিল করছিলাম, তো ফটাফট করে বান্ডিলগুলো করে নিই। রাত্রে তো আবার বিড়িগুলো গুছোতে হবে, তো গুছাতে পারি কি না জানি না, তো বস্তায় তো ভর্তি হবেই। তো এদিকে না সম্পূর্ণ বিড়ি না বান্ডিল করে নিয়েছি। তো বিকালে তো আমার যা পারে না তাও বসে গেল কেমন, তো দুজনে মিলে করছিলাম। তো পরে আসি কেমন। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমার একটা যা আসছে, তো দেখো কি সুন্দর পান খাচ্ছে। কি খাচ্ছ দিদি? ও দিদি ভাই দেখো পান খাচ্ছে। তো আমি না পানে না একটু পেটুকি আছি, তো কি বল, ও পান বানাচ্ছে, একবার মশলা টশলা দিয়ে সুন্দর করে বানাচ্ছে। দেখো কি সুন্দর করে খুঁজছে, ও সুপারি কাটা নাই তো কাটতে হবে। ও বাবু ওই সর্তাটা নিয়ে আয়তো, ওইদিকে দেখো আমার একটা কারিগর চলে আসছে। তো এতক্ষণ পর্যন্ত না দু যা মিলে ও তো পারে না বিড়ি মানে বিড়ি গুছাতে মানে বাটিল করতে পারে না, তো বসে গেলো আমার সঙ্গে। তো দুজনে না বাটিলগুলো করে নিলাম, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন পান খাচ্ছে, এখন দেখিয়ে দিচ্ছি দিদিভাইকে। তো দিদিভাইয়ের বাড়ি হলো ফালাকাটা, বুঝতে পারছো? তো আমার মামা শ্বশুরের দিকে যা হয়, তো আমার বড় যা বোঝা যাচ্ছে যে আমার বড় যা মনে হচ্ছে আমার থেকে ছোট, বুঝতে পারছো? তো যাই হোক, মানে বয়সে ছোট হলে কী হবে, সম্পর্কটাই অনেকটা বড়। তো এদিকে একজন কারিগর চলে এসছে, তো ততক্ষণে পানটা খেয়ে নিই। আর দুজনে না বিড়ি গুছাচ্ছিলাম, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো বান্ডিলগুলো করেছি, তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, মানে বারান্দার মধ্যে যতগুলো বান্ডিল ছিল আর ওখানে যে ফুলের ব্যাগের সাইডে রেখে দিয়েছিলাম ওগুলো সব বান্ডিল করেছি এখন। তো ও তো পারে না, গুছিয়ে গুছিয়ে দিয়েছিলো আর আমি গুছিয়ে গুছিয়ে করেছিলাম। আর ওইদিকে ওই যে কারিগর চলে এসছে, তো বিড়িটা না নিয়ে নিই, ওই যে আরও বিড়ি নিয়ে আসছে, ওই যে কারিগর এসছে। আর এই যে এই বিড়িগুলো না দুজনে মিলে না বান্ডিল করেছি, বুঝতে পারছো? আর এই যে এইখানে ওগুলো সব বান্ডিল করেছি, এখন বিকেলবেলায় করেছি, এখন 5টা বাজে। তো আর একটা কারিগর চলে এসছে, তো ওগুলো সব ব্যাগে সম্পূর্ণ বিড়ি আছে। তো একটা বস্তা খোলা হয়েছে আর 3টে বস্তা আছে, ওইদিকে দেখিয়ে দিয়েছি। তো ওগুলো না সব বস্তায় ভরতে হবে, তো অনেক কাজ আছে আজকে, বেশি কথা টথা বলতে পারছি না। তো বিড়িটা নিয়ে নিই কী কী বলছে, ঠিক আছে পরে আসছি। ওদিকে একজন কারিগর আসছিলো, তো কাজ টাজ দিয়ে একেবারে চলে গেলো। তো আর এদিকে আমি রান্নাঘরে ঢুকে গেলাম, তো ছোটো মাছ তো ছেলে ধরে নিয়ে আসছিলো, তো ওই মাছগুলো না এখন রান্না করবো, শস্যা বাটা করবো। তো ফটাফট করে শস্যা বাটা আর মাছ ভাজি করে ফেলবো, ফটাফট হয়ে যাবে, কারণ ওদিকে বিড়িগুলোও বস্তায় গুছাতে হবে। তো যাই না পারি কি না, তো যাই হোক এদিকে মাছগুলো বড়ো একটু অল্প বড়ো বড়ো মাছ ছিল, মানে ওগুলো ভাজি করবো আর ছোটো মাছ দিয়ে শস্যা বাটা করবো। আর এদিকে দিদিভাইকে বলেছি রসুন অল্প ছিলে দিতে, কারণ শস্যা বাটাতে অল্প রসুন দিলে ভালো লাগে। তো এদিকে আমি ফটাফট, ওইদিকে ভাত প্রায় হয়েই আসছে, তো আমি পেঁয়াজগুলো একেবারে কেটে একেবারে বেটে নেব। তো এদিকে না অনেক দিন থেকে না অবদান দিদিভাই আসছে না, কারণ অবদান দিদিভাই আমার বাড়ির পাশে দুধ নিতে আসতো, তো দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ ওই গরু নাকি দুধ দেয় না এখন, কম হয়, তার জন্য মানে আসেও না, দেখা হচ্ছে না, আমিও যেতে পারছি না, তার জন্য ওই দিদিভাই আসতেছে না। তো এদিকে ওই দিদিভাই না সেই পান খায়, তো দুজনে মিলে পান খাওয়ার আবার চুক্তি শুরু হয়ে গেল। তো চলে যাবে হয়তো, তো দুদিন থাকতে বলছি থাকতে। আর ওদিকে মেয়ে চলে এসছে, আমার মা চলে এসছে, তো কী মজা কী আনন্দ। তো মা চলে যাবে, থাকবে না, তো কালকে হয়তো চলে যেতে পারে, কিন্তু কালকে তো আবার মঙ্গলবার, তো আমাকেও তো বিড়ি জমায়েও যেতে হবে কালকে। তো যাই হোক এখন ফটাফট রান্নাটা করে নিই, শস্যা বাটা করবো, কোনোরকম রান্না করে নেব। আর মামি শাশুড়ি আসছে, আর মামা শ্বশুর দিকে যা, আর একটা ছোট্ট বাস্তা আসছিলো মানে আসছে আর কি। তো এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এইখানেই শেষ করব। মাছ ভাজি করেছি আগের, মানে দুপুরবেলার সবজি আছে অল্প, ওটাও ছিল, আর এদিকে বেগুন পোড়া বানিয়েছি। তো যা বলছে মাছ টাছ খাবো না, আমি বেগুন পোড়া দিয়ে খাবো, যাই হোক বেগুন পোড়া করে নিলাম। আর এদিকে মেয়েও খাচ্ছে, মা খাচ্ছে, ওদিকে তোমাদের দাদা ভাই মানে তোমাদের দাদা, আর এদিকে আমার ছেলে, ওদেরকেও একসঙ্গে সবাইকে খাওয়া দিয়ে দিয়েছে, আমিও একেবারে খেয়ে নিব। তো আমি আর ক্যামেরার সামনে আসছি না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করবো, টাটা বাই। এখন 9টা বাজে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এইভাবেই দেখতে থাকো আমার ব্লগ ভিডিও। যাই না সাজিয়ে গুছিয়ে এতটাও কথা বলতে পারি না, তো যেরকম করেই করছি তোমরা ভালোভাবে একটু বুঝে সুঝে দেখবে তাহলেই বুঝবে। তো আমার যা আমার থেকে বয়সে অনেক ছোট হবে, ছোট হলেও মানে আমার বড়, তো আমার দিদি ভাই, তো ভাসুর, তো যাই হোক যা বড় যা, তো ওরা আসছে অনেকদিন পর ঘুরতে আসছে ফালাকাটা বাড়ি। তো তোমরা এভাবে আমাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে দেখতে চলে আসবে। তো আমি আর ক্যামেরার সামনে আসছি না, কারণ আমার বিড়িগুলোও গুছাতে হবে,
তো আজকের মতো টাটা বাই, গুড নাইট, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এইভাবে শেষ করছি আজকে।